وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِنْ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ أَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يغفر لمن يشاء ويعذب من يشاء দুনিয়ায় সব রকম মানুষ আসবে যাবে তারা ঘুরে উঠবে কিন্তু আমি আমার জন্য কোন রাস্তা বেছে নিব এটা আমাকে নিজে চিন্তা করে বেছে নিতে হবে কোরআন আর সিয়াম আল্লাহর সামনে ঝগড়া করবে কোরআন বলবে আয় আল্লাহ আমি একে রাতে ঘুম পারতে দেই নাই শুনে শুনে শিখছেন করতেছেন কিন্তু আলেম না হ্যাঁ এলেম তার নেই কম এলেম আছে তার একটা মর্যাদা আর আলেমের মর্যাদা হলো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মর্যাদা এবং নিম্নতম সাহাবীর মর্যাদা যেরকম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সাকিবকে রুমাল দিচ্ছেন শাইখ হাফেজ আতা মাদানী হাফেজাহুল্লাহ মাবরুক মাবরুক আল্লাহ আমাদের এই ছোট্ট মাসুমদেরকে কোরআনের পাখি হিসেবে আল্লাহ তুমি কবুল করো আমরা সকলকে আল্লাহ আমিন সেই সাথে সাকিবুল হাসানের বাবা ভাই মোহাম্মদ রব্বান হামিদকে সম্মাননা প্রদান করলেন আমাদের প্রধান মেহমান শেখ হাফেজ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব হাফেজ আল আমিন এবং তার পিতা আব্দুল হালিম ভাইকে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হাফেজ আল আমিনকে টুপি পরিয়ে দিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ অনেক হোক মাসিক আত্মাহারি হাফেজ আল আমিনকে পাগড়ি প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাফেজ মুদাম মোহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ সেই সাথে হাফেজ আল আমিনকে রুমাল পরিয়ে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহতরম মোহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ এ পর্যায়ে হাফেজ আল আমিনের বাবাকে সম্মাননা স্বরূপ টুপি পরিয়ে দিবেন হাফেজ আলমের বাবা ভাই মোহাম্মদ আব্দুল হালিমকে সম্মাননা স্বরূপ টুপি এবং জায়নামাজ উপহার দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাফেজ মোহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ মারহাবা মারহাবা বলো লিল্লাহি তাকবীর মারহাবা বলেন সবাই মারহাবা বলবেন মারহাবা লিল্লাহি তাকবীর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে হাফেজ শামীম আহমেদ এবং তার পিতা ভাই মোহাম্মদ মুমিনুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম হাফেজ মোহাম্মদ শামীম আহমেদকে টুপি পরিয়ে দিচ্ছেন ভাই মুহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ ও লেখক মাসিক আত্তাহারি এবং পানি প্রদান করছেন শেখ হাফেজ মুদরাম মোহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ হাফেজ শামীমকে পানি করিয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
মোহাম্মদ আক্তার মাদানি হাফেজাহুল্লাহ এবং রুমাল পরিয়ে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি আমাদের পানি প্রদান অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেল সেই সাথে আমাদের তিনজন হাফেজকে ৫০০ করে টাকা হাদিয়া প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শায়খ হাফেজ মোহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ সহসভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফকিহ আরব শাখা আলোচক ইসটি বাংলা ওয়াত তারিখি দাই আল কাসিম আল খাবরা দাওয়াত সেন্টার আল্লাহ হাফেজাহুল্লাহকে হায়াতে তাইবা দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم أهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন হাফেজ আল আমিন এই ছেলেটা বললাম যে এখানে ভাষা দেওয়া লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কুরআন কালে তিনি তেলাওয়াত করছেন হাফেজ শামিম আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعدل عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله امرا حفظ ছাত্রদের মুখে যে কুরআন কালে থেকে তেলাওয়াত শুরু করলাম এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম এবং সহি হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন মুহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ হাফেজাহুল্লাহ, সংগঠনের সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ, ও লেখক মাসিক আত-তাহরিক। মোহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আলহামদুলিল্লাহ দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসা পরিদর্শনের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, পরিচালক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং শ্রুতিমণ্ডলী, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই বিকাল থেকে আপনারা অপেক্ষায় বসে আছেন কিছু কথা শোনার জন্য। নিঃসন্দেহে আপনারা এই মাদ্রাসাকে পছন্দ করেন, না হলে এতক্ষণ লোকজন তো থাকার কথা না। বাড়িতে সবারই কাজ আছে, সবারই সংসার আছে, পরিবার আছে। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এবং আপনারা যারা এতক্ষণ বসেছিলেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, দিনের কিছু কথা শোনার জন্য আপনারা যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই মজলিসকে মজলিসুল ইলম হিসাবে কবুল করেন এবং জান্নাতে যাওয়ার একটা ওসিলা হিসাবে গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি ইলম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন এবং এটা প্রচার প্রসার করে দীন ইসলামের পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই দীনি আলেম অর্জন করা যেমন ফজিলতের, এবং দীনি আলেম যারা অর্জন করবেন, যাদেরকে আমরা আলেম বলি, তাদের মর্যাদাও অনেক উচ্চ স্থানে রয়েছে। এটা হাদিস যদি আমরা বলি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা আবেদের উপরে, আবেদ তো বুঝেন যিনি ইবাদত করেন, সালাত সিয়াম হজ জাকাত যিনি করেন, কিন্তু আলেম না,
মানে শুনে শুনে করেন অথবা বুঝে বুঝে করেন অথবা করতেছেন, শুনে শুনেই শিখছেন করতেছেন, কিন্তু আলেম না। হ্যাঁ, এলেম তার নেই, কম এলেম আছে। তার একটা মর্যাদা আর আলেমের মর্যাদা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মর্যাদা এবং নিম্নতম সাহাবীর মর্যাদা যেরকম। সুবহানাল্লাহ, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মর্যাদা ছিল। সাইয়্যিদু ইবনে আদম, আদম সন্তান যত কোটি যত মিলিয়ন বিলিয়ন হবে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতে যাবেন, তিনি সুপারিশ করবেন। হ্যাঁ, তার হাতে এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলেমের মর্যাদা হলো আমার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর যারা আবেদ ইবাদত করে কিন্তু আলেম না, তার মর্যাদা হলো আমার সবচেয়ে নিম্নতম সাহাবীর মর্যাদার মতো, যাকে হয়তো আমরা নাম হয়তো জানিও না। কয়জন সাহাবীর নাম জানি আমরা? তাই না, অল্প কয়েকজনের নাম জানি। এত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তারপর তিনি বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, ওয়া আহলুস সামাওয়াতি ওয়া আহলুল আরদ, আকাশের অধিবাসী এবং জমিনের অধিবাসী, হাত্তাল নামলাতু ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা, ওয়াল হুত এবং পানির মাছ, লিয়াস্তাগফিরু লি মুআল্লিমিন নাস খাইরা, ওই আলেমের জন্য দোয়া করেন যে মানুষকে কল্যাণের পথ দেখায়। সুবহানাল্লাহ, আকাশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত নাজিল করেন, ফেরেশতাগণ রহমতের জন্য দোয়া করেন, আকাশের মধ্যে যত ফেরেশতা রয়েছে সবাই আপনার জন্য দোয়া করেন, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, জীব জড় যা আমরা দেখি যা দেখি না, এমন কি পিপিলিকা, এমন কি পানির মাছও ওই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণের পথ দেখায়। সুবহানাল্লাহ, আপনার ছেলেটা আজকে হাফেজ হয়েছে, এই মাদ্রাসায় পড়তেছে, সে যে হয়তো একটা কল্যাণের কথা বলবে বাড়িতে, যে সালাম দিতে হবে, ডান হাতে খেতে হবে, হ্যাঁ সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, এই যে কথাগুলি বলবে, তাহলে তার জন্য দোয়া করবে কে? ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ রহমত নাজিল করবে, আকাশের যারা আছে তারা রহমত নাজিল করবে, তারা দোয়া করবে আল্লাহর কাছে, জমিনে যারা আছে তারা দোয়া করবে। এরকম সৌভাগ্য কি আপনারা অর্জিত হতে চান না? এইরকম গর্বিত সন্তানের পিতা কি আপনারা হতে চান না? তাহলে এলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা তারই পথ দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফযলুল আলিমি আলাল আবিদি কা ফযলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, আলেমের মর্যাদা আবেদের উপরে যেমন লক্ষ তারার উপরে পূর্ণিমা চাঁদের মর্যাদা। সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ যখন ওঠে আকাশ জলজল হয়ে যায়, পৃথিবী আলোকিত হয়, আর যেদিন পূর্ণিমার চাঁদ থাকে না, অমাবস্যার রাতে অনেক তারকা থাকে কিন্তু পৃথিবী আলোকিত হয় না, এই লক্ষ তারার মাঝে চাঁদের যে গুরুত্ব, চাঁদের যে মর্যাদা, চাঁদের যে প্রাধান্য, শত শত আবেদের উপরে, শত শত মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এত মহান। সুবহানাল্লাহ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস, ইন্নামা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো দিরান দিনার দিরহাম টাকা পয়সা রেখে দেন নাই, ওয়ালাকিন্না আর-রাসূল আলী, বরং নবীগণ রেখে গেছেন আলেম জ্ঞান, ফামান আখাজা ফা আখাজা বিহাফজিন ওয়াফির, যে ব্যক্তি যে যতটুকু আলেম ধরতে পারলো, গ্রহণ করতে পারলো, নিতে পারলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ততটুকু উত্তরাধিকারী হলো। সম্মানিত উপস্থিতি, উত্তরাধিকারী হওয়ার তো আমরা বুঝি, বাবা মারা গেলে আমরা সব সন্তানরা তার মালিকানা হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তিনি কোনো সম্পদ রেখে যান নাই, তিনি শুধু রেখে গেছেন আলেম। এই আলেম থেকে আজকে আমরা দূরে, আমরা দেখা যায় কোরআন হয়তো পড়তে পারি না, অনেকে হাদিস হয়তো পড়তে পারি না, দিনই আলেম সম্পর্কে আমাদের উদাসীন, আমাদের ছেলেদেরকেও দিতে চাই না, মনে করি যে এখানে ছেলে মেয়ে দিলে তারা কি করবে, কি খাবে, কিভাবে চলবে, তাই না? কিন্তু আমাদের আখেরাতের কথা চিন্তা করলে
আমাদের সম্মানের কথা চিন্তা করলে আমাদেরকে দ্বীনি এলেম অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনি এলেমের গুরুত্ব আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি একটু বিপরীত সাইড উল্লেখ করব। দ্বীনি এলেমের যেমন গুরুত্ব, অনুরূপভাবে দ্বীনি এলেম যদি সঠিক পথে অর্জিত না হয়, নিয়াত যদি ঠিক না থাকে, তাহলে এই আলেমের দুর্ভাগ্য বা আলেমের পরিণতিও ভয়াবহ হবে। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে, 1905 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে দিয়ে বিচার শুরু করবেন। তার মধ্যে দুই নম্বরে হাদিসে যেই ব্যক্তিটার কথা উল্লেখ আছে, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, ওই ব্যক্তিকে আনা হবে যেই ব্যক্তি এলেম অর্জন করছে। এতক্ষণ তো আপনারা শুনলেন যে এলেম অর্জন করছে তার এই এই মর্যাদা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন এক ব্যক্তিকে আনা হবে কিয়ামতের দিন যিনি এলেম শিখছে এবং শিখাইছে এবং কোরআন পাঠ করছে, মানে মূর্খ ছিল না, কোরআন শিখছে পাঠ করছে। ফায়াতি বিহি, তাকে আনা হবে। ফাআরাফা নিআমাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে স্মরণ করিয়ে দিবেন যে হে উমক, তুমি তো হাফেজ ছিলে, কারি ছিলে, তোমার এত সম্পদ ছিল, এত তোমার জায়গা জমিন ছিল, এত তোমার প্রভাব প্রতিপত্তি ছিল, ফামা আমিলতা, কি কাজ করছো তুমি আমার জন্য? তখন আলেম তখন বলবে আল্লামতুল ইলমা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতাহু আল্লামতুহু, আমি এলেম শিখছি এবং শিখাইছি। ওয়া কারাতুল কুরআন, এবং আমি তোমার কোরআন পাঠ করেছি আল্লাহ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। নাউযুবিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলছো। তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামতাহু ওয়া কারাতাল কুরআন ইউকালু লাহু ক্বারি, তুমি তো এই জন্য এলেম অর্জন করেছো এবং এলেম শিক্ষা দিয়েছো, কোরআন এই জন্য পড়ছো যে তোমাকে কারি বলবে, তোমাকে আল্লামা বলবে, তোমাকে শায়েখ বলবে, তোমাকে হুজুর বলবে, তোমাকে মুফতি বলবে। সুম্মা উমিরা বিহি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, ফাসুহিতা আলা ওয়াজহি সুম্মা উলকিহা ফিন নার, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, একদিকে আপনারা দেখলেন যে আলেমের এত 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 মর্যাদা, আলেমের এত 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 সম্মান, আলেমের এত এত মর্যাদা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমকে কিয়ামতের দিন অপমানিত করে অন্য মানুষের বিচার করার আগে, অন্য মানুষকে জাহান্নামে পাঠানোর আগে আলেম কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় পাইলেন আপনারা? পার্থক্য যেটা সেটা হলো ইখলাস, সেটা হলো নিয়াত, সেটা হলো তাওহীদ। আপনার আলেমের মধ্যে যদি ইখলাস না থাকে, আপনার আলেম অর্জনের মধ্যে যদি নিয়াত না থাকে, তাহলে সেটা দ্বারা কোনো কাজ হবে না, দুনিয়াতে হলেও আখেরাতে হবে না। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে অভিভাবকদেরকে বলবো যে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন, নিয়তটাকে সহি করবেন যে আমার সন্তানকে আমি পাঠিয়েছি দ্বীনি আলেম শিক্ষা করার জন্য, আমার সন্তানকে আমি পাঠিয়েছি অপ্রান্ত সত্যের উৎস ওহী আল কোরআন এবং হাদিস শিক্ষার জন্য, আমার ছেলেকে আমি এই মাদ্রাসায় দিয়েছি সহিভাবে আমল শিক্ষার জন্য, দুনিয়াতে সে কি করতে পারলো কি না পারলো সেটা আমার দেখার বিষয় না। আপনি যদি মনে করেন যে আমার সন্তান এই করবে সেই করবে, নিয়তে যদি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আপনি নিয়ত করবেন না যে আমার সন্তান আল্লাহর দিন শিখবে, আমি যখন যেদিন মারা যাব সে আমার জানাজা দিবে, চোখের পানি বাসিয়ে সে আল্লাহর কাছে দোয়া করবে, আমার জন্য হাত তুলে সে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করো, এই আপনার যদি নিয়ত থাকে, এই যদি আপনার আরাদা থাকে, তাহলে আপনার সন্তান, আপনার নিয়ত ঠিক হবে এবং আপনার সন্তানের উসিলে আপনি সওয়াব পেতেই থাকবেন। আপনি যখন মারা যাবেন আপনার সন্তানের উসিলায় তিনটা জিনিস ছাড়া বাকি জিনিসগুলি বন্ধ হয়ে যায়, তার মধ্যে একটা হলো কি, ওয়ালাদুন সোয়ালিহুন ইয়াদউ লাহু, সৎ সন্তান যখন তার পিতার জন্য দোয়া করে, সৎ সন্তান যখন তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দোয়া, এই যে ক্ষমা, এর উসিলায় ব্যক্তিকে ক্ষমা করেন এবং জান্নাতেও দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা পরিচালক রয়েছেন,
আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক প্রতিষ্ঠিত হচ্ছে, হবে ইনশাআল্লাহ, কিন্তু নিয়তের মধ্যে ঠিক রাখতে হবে যে আমরা প্রতিষ্ঠান করব সমাজকে সংস্কার জন্য। আমাদের এখান থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা সমাজের অন্যায় অশ্লীল বেদাত খোরাফাত শিরিক বিদাতের বিরুদ্ধে লড়াই করবে, এই চিন্তা যদি থাকে কোনো পরিচালকের যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, তাদের এই চিন্তা ভাবনা থাকলে তারাও সাহাবের সওয়াবের অধিবাসী হবে। কিন্তু যদি ব্যবসায়িক চিন্তা থাকে, অন্য কোনো চিন্তা থাকে, তখন কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। সম্মানিত উপস্থিতি যারা ছাত্র রয়েছেন তাদেরকেও এই বীজ বপন করে দিবেন, তাদের অন্তরের মধ্যেও এই চিন্তা জাগ্রত করবেন যে এই দিনই আলেম দুনিয়ার জন্য নয়, দিনই আলেম হলো পরকালে নাজাতের জন্য, দুনিয়াতে সত্যের পথে চলার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য হলো এই আলেম। এই আলেম হলো গুরুত্বপূর্ণ বিষয়, এই আলেমের খেয়ানত করা যাবে না, এই আলেমকে মিস ইউজ করা যাবে না, এই আলেম অর্জনের জন্য নিয়াতকে খালেস রাখতে হবে। এই বিষয়গুলি যদি আমরা ছোটকাল থেকে সন্তানদেরকে শিক্ষা দেই, এই বিষয়গুলি যদি পিতামাতা শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানরা ইনশাআল্লাহ একদিন এমন হবে তাদের মাধ্যমে সমাজ সংস্কার হবে, তাদের মাধ্যমে সমাজ থেকে বিদাত, তাদের মাধ্যমে সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হবে এবং পরকালে আমাদের জন্য সম্পদ হবে। আল্লাহ আমাদেরকে আমাদের এই সন্তানদের দ্বারা যাতে আমরা পরকালে নাজাত লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই প্রতিষ্ঠানকে কবুল করুক এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। সময় সংক্ষিপ্ত, আমি আর দীর্ঘায়িত করতেছি না। আপনারা যারা এতক্ষণ বসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এখলাস নিয়াতের মধ্যে বরকত দান করুক এবং এটা নাজারতের উসিলা করুক এবং এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুক। এই দোয়া রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মহতারামকে সংক্ষিপ্ত সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন শেখ হাফেজ মুহতারাম মুহাম্মদ আক্তার মাদানী হাফেজাহুল্লাহ, সহসভাপতি আহলিয়াত আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখা, আলোচক বিএস টিভি বাংলা ও আত-তাহরিক টিভি, রায়াল কাসিম আল ফাতাওয়া দাওয়া সেন্টার সৌদি আরব। মুহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يرجعون. عن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. মাদ্রাসা দারুল হাদিস আস-সালাফিয়া বদরগঞ্জ রংপুরে অবস্থিত, অত প্রতিষ্ঠান পরিদর্শনকে কেন্দ্র করে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে দিনপ্রিয় মুসলিম ভাইয়েরা, একই দিনই প্রায় চারটা প্রোগ্রাম, কয়টা চারটা মাদ্রাসা পরিদর্শন, অবস্থা
কি অবস্থা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা খুব বেশি কষ্ট করতে পারি না, তো এত লং সফরে, এত লং জার্নিংয়ে শারীরিকভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু একদিকে ক্লান্তি, আবার যখন আপনাদের কাছে এসে আপনাদের আন্তরিকতা, দিনের প্রতি ভালোবাসা, দিনের প্রতি অধিক আগ্রহ, এটা যখন দেখতে পাচ্ছি, তখন ওই কষ্টটা আবার পিছনেরটা মুছে যাচ্ছে আবার, আলহামদুলিল্লাহ। তো আজকের ইনশাআল্লাহ শেষ প্রোগ্রাম, না আরেকটা আছে কোনো প্রোগ্রাম পরে, এটাই শেষ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সেই আসরের পর থেকে এতগুলি মানুষ আমাদের অপেক্ষায় আপনারা বসেছিলেন, আমরা যে আপনাদেরকে অনেক মূল্যবান কোনো হীরা মুক্তা দেব এরকম আমাদের কাছে কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করি, যে আশা নিয়ে বসেছিলেন আল্লাহ পাক যেন আপনার আশাটাকে কবুল করে নেয়। আর বিশেষ করে এই প্রতিষ্ঠানের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনটা ছেলে কোরআন খতম করে পাগড়ি গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তিনজন হাফেজ, এই হাফেজ কি একদিনে হয়েছে? সবার পিতামাতা চাই আমাদের ছেলে দুনিয়ায় কোনো, দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করুক, দুনিয়াবী শিক্ষায় তারা আগে বাড়ুক, বড় চাকরি বাক, বেশি টাকা উপার্জন করুক, এরকম চিন্তাভাবনার পিতামাতার সংখ্যা কম না বেশি। যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা কেন দিয়েছেন? দুনিয়ার জন্য? নিঃসন্দেহে দুনিয়ার জন্য দেন নাই। তবে এখানে একটা বিষয়, কোন ছেলেকে দিয়েছেন? যেটা অসল সেটা নাকি ভালোটা? এখানে ওর ঝামেলা আছে। আমরা জান্নাত চাই সস্তাটা দিয়ে, অসলটা দিয়ে, আবার জান্নাত তো ফেরদাউস ছিল আশা করি, আর ভালোটা দিতে চাই না, ভালোটা দিতে চাই না। তবে ইনশাআল্লাহ যারা হাফেজ হয়েছে এদের মা বাপ অবশ্যই দিনকে ভালোবেসে তার সন্তানকে মাদ্রাসা দিয়েছে। এজন্য যে ছেলেরা মাদ্রাসায় আসছে, আমরা যারা মাদ্রাসার অভিভাবক যারা আছি, মাদ্রাসার পরিচালক, শিক্ষক, মনে রাখবেন আমাদের কাছে সন্তানরা আমানত। এরা দিন শিখতে এসছে, এদেরকে আমরা যেটা শিক্ষা দেব ওটাই শিখবে এরা, নাকি? যদি সঠিক শিক্ষা দেই তাহলে এটা আমাদের জন্য সদকায়ে জারিয়া, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা। ভালো সুন্নত চালু করলেন, ভালো কিছু শিখালেন, ভালো কিছু দিলেন, তারা ভালোটা পেয়ে নিজে আমল করে যত সওয়াব পাবে, আমি পৌঁছে দিয়ে অত পর সওয়াব পাবে ইনশাআল্লাহ। ওমান সান্না সুন্নাতান সাইয়্যা, আর সমাজে যদি কোনো খারাপ সুন্নত, প্রথা, রসম, রেওয়াজ, বেদাত এবং কোনো সুশিক্ষা নয়, বেদাতি শিক্ষা যদি বাচ্চাদেরকে দিই এবং তাদেরকে যদি সুশিক্ষা না দিতে পারি, তাহলে আমরা যদি তাদেরকে কোনো বেদাত শিক্ষা, বেদাতি শিক্ষা দিই, শিরকি শিক্ষা দিই, তাহলে তার গুণাও কিন্তু ওস্তাদের উপর চলে আসবে। এই সন্তানরা বড় আশা নিয়ে মাদ্রাসায় এসেছে, অভিভাবকরা বড় আশা নিয়ে দিয়েছে, মাদ্রাসার যারা দায়িত্বশীল পরিচালক তাদের এটা ইমানি দায়িত্ব, আন্তরিকতার সাথে, এখলাসের সাথে তাদেরকে সুন্দর মানুষ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তৌবার 124 নম্বর আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, প্রত্যেক সম্প্রদায়ের পক্ষ থেকে একদল মানুষ তারা যেন বের হয় দ্বীনের ফিকহ অর্জন করে, অর্জন করার জন্য। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যেন একদল মানুষ দিন শিখতে যায়,
তারা দিন শিখে এসে তাদের সম্প্রদায়কে যেন আল্লাহর ভয় দেখায়, তাদেরকে যেন দিনের পথে ফিরিয়ে না আসার চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই যে তোমরা সবাই হাফেজে কোরআন হও, সবাই মুহাদ্দিস হও, এরকম মানে বাধ্যমূলক কোনো জিনিস আল্লাহ পাক আমাদের উপর চাপিয়ে দেন নেই। অবশ্যই এই পৃথিবীতে সব কিছুর প্রয়োজন আছে, হাফেজে কোরআনের প্রয়োজন আছে, আলেমের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সব কিছু প্রয়োজন আছে, তা নাকি কি? কিন্তু কথা হলে আপনি কোনটা বেছে নেবেন, এটা একটা প্রশ্ন। আমাদেরকে অনেকে চেষ্টা প্রশ্ন করেন যে শেখ, আমরা যদি স্টুডিওর দোকান খুলি যেখানে ফটো তোলা হয়, এরা জায়েজ না নাজায়েজ? কি উত্তর দিবেন? একটা স্টুডিওতে শোনেন, ফটোর যেটা বিধান, একটা হলো ফটো হাতে অঙ্কন করা, আর একটা হলো ক্যামেরার মাধ্যমে ফটো তোলা, একটু খেয়াল করেন, ঠিক আছে? হাতে অঙ্কন করে কোনো জি রুহ, রুহওয়ালা প্রাণীর কোনো প্রাণীর হাত দিয়ে অঙ্কন করা, এটা হারাম। যে ব্যক্তি এটা করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি এর মধ্যে রুহ দাও, যেহেতু সে একটা সৃষ্টিকে নকল করে তার কাগজে বা পাতায় বানানোর চেষ্টা করেছে। ক্যামেরা বা এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে ফটোগুলি তোলা হয়, এটা কি ওই অঙ্কন করা ফটোর অন্তর্ভুক্ত কি না, এই বিষয়ে দুটা মত। একটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফটো তোলা নিষেধ করেছেন, অভিশাপ করেছেন, এর মধ্যে সবগুলি ফটো চলে আসবে, এটা একটা মত। আর একটা মত হলো এই যে হাতে অঙ্কন করে ফটো তোলা আর ক্যামেরার মাধ্যমে ফটো তোলা দুটা এক নয়। হাতে অঙ্কন করে হুবাহু আমাকে কেউ বানাতে পারবে না, আমার মতো বানাতে পারে, আমি সেটা হব না। আর ক্যামেরার মধ্যে যে ফটো উঠানো হচ্ছে ওটা কিন্তু হুবাহু আমি, কি বলেন, আমি না, আমারই ফটো, ওটাকে বানানো হয় নাই, আমি যে কথা বলছি ক্যামেরাতে সে ফটো আমারই কথা যাচ্ছে কিন্তু সেখানে। সেই জন্য ওলামা একরাম বলছেন যে এটা ওই নিষেধের অন্তর্ভুক্ত পড়বে না, কিন্তু তারপরেও যদি এই ফটো উঠিয়ে কেউ লটকায় রাখে, ওটাকে আবার যদি পরবর্তীতে নিদর্শন হিসাবে রেখে দেয়, পরবর্তী প্রজন্ম সেটাকে স্মরণ করবে, এই জন্য যদি বাড়িতে সাজিয়ে রাখে, সেটা হারাম। কেন হারাম? এই ফটোকে পরবর্তী প্রজন্মরা সম্মান করতে করতে ওটার মধ্যে সিঁড়িকে ঢুকে যেতে পারে, কথা বুঝে আসলো? যাই হোক, এখন কথা হলো পাসপোর্ট বানাতে গেলে ফটো লাগবে, হজ করতে গেলে ফটো লাগবে, ওমরা করতে গেলে ফটো লাগবে, তো ফটো তো তুলতে হবে, তুলতে হবে না? এখন যদি বলি স্টুডিও এই ব্যবসায় হারাম, তাহলে ফটো উঠাবেন কোথায় বলেন? আমরা তো বলবো না যে ফটো উঠানো হালাল, বলবো এটাই যে তুমি সেলুনের দোকান দিতে পারবা, সমস্যা নাই, যদি মাথার চুল কাটো তাহলে সেলুনের দোকান দেওয়াও হারাম, সেলুনের দোকান ভাড়া দেওয়া, সেলুন ব্যবসা করাও হালাল, দোকান বরাদ্দ দেওয়া হালাল। আর যদি ওই সেলুনে বসে দাড়ি কাটে, দাড়ি চাষে, তাহলে কী হবে? এটা হারাম। তাহলে যিনি এটা করবেন উনিও হারাম কাজ করবেন, আপনি দোকান দিয়েও হারামের সহযোগিতা করলেন, কথা বুঝে আসছে? স্টুডিওতে যে ফটো তোলা হয়, ওখানে যদি কেউ লেখে যে আমি এখানে শুধুমাত্র পাসপোর্টের জন্য ফটো তুলব, একামার জন্য বা একান্ত প্রয়োজনীয় ফটো শুধু উঠাবো, বাকি বিবাহের ফটো, মেয়েদের ফটো, এগুলি ফটো আমি এখানে উঠাই না, এইভাবে যে দোকানে লিখে দেয়, দোকান চলবে? হ্যাঁ, তাহলে বলবো ওইভাবে যদি কেউ স্টুডিও খোলে ওটা যায়, কিন্তু 90% স্টুডিওতে সব ধরনের ফটো সেখানেই কালারিং করা হয়। প্রশ্ন যেটা সেটা হলেই যে ঠিক আছে, আপনি যে জিজ্ঞাসা করছেন যে স্টুডিও খোলা যায়েজ কেনা, আমি বলবো এটা না যায়েজ, তুমি এই পেশার দিকে যেও না। প্রশ্ন করবেন তাহলে কেউ না কেউ করবে তো, আচ্ছা কেউ না কেউ করবে, যে করে করুক, কিন্তু আমার জন্য তো আরও অন্য অনেক পদ আছে উপার্জনের, আমি ওটা করব না, আমি ওটা কি করব না, আমি মনে হয় বুঝতে পারছি না কথা। সেটা হলো এই যে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, না হাফেজ বানাবেন, না আলেম বানাবেন, না কোরআনের হাফেজ বানাবেন, এটা আপনার অভিরুচি, আপনি দেখেন কোনটা, আপনি এই যুক্তি খাটান না
যে আমার মেয়ে ডাক্তারি যদি না পড়ে তাহলে মেয়েদের চিকিৎসা কে করবে? জি না, আপনার মেয়ে না পড়লেও আপনার মতো আর একজনের মেয়ে পড়ে মেয়েদের চিকিৎসা করবে ইনশাল্লাহ। কিন্তু আপনার মেয়েকে ডাক্তার বানাতে যায় যদি যৌথ শিক্ষা দিয়ে থাকেন তাহলে ওই সবের আশা করলেও যতদিন তারা একসাথে পড়েছে এর গুণার কিন্তু মাপ নেই। গুণা কি নেই? নিয়ত ভালো আপনার, চেষ্টাও ভালো, কিন্তু মাঝখানে কিছু কিন্তু ভুল হয়ে যাচ্ছে। যাক, আমি একটি কথা শুধু বুঝাতে চাচ্ছি, সেটা হলেই দুনিয়ায় সব রকম মানুষ আসবে যাবে, তারা ঘুরে উঠবে, কিন্তু আমি আমার জন্য কোন রাস্তা বেছে নিব এটা আমাকে নিজে চিন্তা করে বেছে নিতে হবে। কথা বুঝে আসলো? জি। ওনার ছেলে ডাক্তার হয় হোক, ইঞ্জিনিয়ার হয় হোক, মাশাআল্লাহ অনেক ডাক্তারের মধ্যে দিনদারিত্ব আছে। আমার একজন পরিচিত ডাক্তার আছে মাশাআল্লাহ। আমি মনে করি বাংলাদেশে যদি মানে নেক মানুষের মধ্যে এক থেকে পাঁচ নম্বরে রাখা হয় তাহলে আমি ওনাকে একজনকে রাখবো আমার কাছে। মাশাআল্লাহ এত ভালো মানুষ, মানুষের মধ্যে যদি এত ভালো দিক থাকে, একজন ডাক্তার মানুষ, এরকম ইঞ্জিনিয়ারও আছে তাই নাকি? আর এরকম উকিলও আছে। হ্যাঁ, উকিলও ভালো মাশাআল্লাহ, মানে সব রকম মানে ওকালতি করতে গেলে কি সব সত্য কথা বলতে হয়? হ্যাঁ বলেন। হ্যাঁ, এমনি ভালো মাশাআল্লাহ, আমাদের সবাই ভালো। হ্যাঁ, যে সুদ খাচ্ছে সেও ভালো মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি, প্রত্যেক বছর হজে যায়, ওমরা যায়। তা আমরা তো ভালো বলতে কি জানেন, নিজেরাই একটা ভালো মনে করে ভালো করে সেটা ভালো মনে করছি, ঠিক আছে? কিন্তু আমরা শরীয়ত যাচাই করে ভালো কোনটা মন্দ করে যাচাই করে দেখি না। না দেখার কারণে শুধু মনে সান্ত্বনা নিয়ে আসি, যেটা আছি এটাই ভালো, যেটা আছি কি এটাই ভালো, আমার কাছে যেটা ভালো লাগে সেটাই সৎ আমল, সেটা আমি করে যাচ্ছি। যাই হোক, যে অভিভাবকগণ অত্র প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য কোনো নোকসান নাই, খাসারা নাই, আরবিতে বলে খাসারা মানে ক্ষতির কিছু নাই ইনশাল্লাহ। কি চিন্তা হচ্ছে? উপার্জন কম করবে, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আমি তো আমার ১৪ গোষ্ঠী সব হানাফি, ইন্ডিয়ায় পড়েছি তখনও হানাফি, পাকিস্তানে পড়ে আহলে হাদিস হয়েছি, এরপর আলহামদুলিল্লাহ মদিনায়। পাকিস্তানে সাড়ে ৬ বছর দাওরা হাদিস পড়ে এসে আমার আব্বা হলো নওগাঁ জেলার তাবলিগ জামাতের আমির ছিলেন। কথা বুঝে আসলো? দেশে এসে যখন প্রথম রফুল এদান করে সালাত আদায় করছি, আমার আব্বা বলে ছেলে পড়তে পাঠাইছে একটা, পড়ে আসে আর একটা। কথা বুঝেছেন? পড়ে আসছে আর একটা। ৩ বছর লেগেছে আমার আব্বাকে বুঝাতে, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে বুঝেছি। আর এলাকার মানুষ তো কত ফতুয়া যে মানে পয়সার বিনিময়ে মাজহাবটা বিক্রি করে দিছে, এই ফতুয়া এখন এই কি বলে এটাকে, অপবাদটা আমার উপর এখনও আছে যে টাকার বিনিময়ে। তো আমরা যদি টাকা চাই, টাকা আমাদের পিছনে ঘোরে আলহামদুলিল্লাহ, টাকার জন্য আমাদের ঘুরতে হয় না। আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলেই ইজ্জতদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা রিজিক দাতা, ঠিক আছে? আমরা মাদ্রাসায় পড়েছি, কোনোদিন স্বপ্নও দেখি নাই যে আমি ইন্ডিয়ায় পড়তে যাব, পাকিস্তানে পড়তে যাব, সৌদি আরবে পড়তে যাব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক জেরে দিচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে রিজিক ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে কম দিচ্ছে না, আলহামদুলিল্লাহ অনেক রিজিক দিচ্ছেন, হালাল পন্থায় দিচ্ছেন, এবং আল্লাহ পাক সম্মানের দিক দিয়েও কম দিচ্ছেন না, সমাজের দিকে কম দিচ্ছেন না। অতএব মন ছোট করার কিছু নেই, আপনি আল্লাহর দিন শিক্ষা করতে পাঠিয়েছেন সন্তানদেরকে, আল্লাহর প্রতি ভরসা রাখুন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে তাহলে আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেয় মানুষদেরকে সেভাবে রিজিক দিবে, ঠিক আছে? যারা কোরআনের হাফেজ হয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাম বলছেন কিয়ামতের দিন দুটা জিনিস আল্লাহর সামনে হুজ্জাত করবে তারা, ইয়াশফাআন ইনদা রাব আল কোরআন ওয়াস সিয়াম, কোরআন আর সিয়াম আল্লাহর সামনে ঝগড়া করবে। কোরআন বলবে আয় আল্লাহ আমি একে রাত্রে ঘুম পাড়তে দেই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, আয় আল্লাহ তো আমি তো তার জন্য সুপারিশ করছি, ফায়ুস ফাউলাহু, আল্লাহ রসুল বলছেন তার সুপারিশ আল্লাহ পাক কবুল করবে। সিয়াম একই অবস্থায়, আয় আল্লাহ মানাতুহু, হ্যাঁ মিনাল আকলি ওয়া শুরব, দিনের বেলা আমি তাকে খাতে পান করতে দেই নাই, আয় আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, ফায়ুস ফাউলাহু, তার সুপারিশ আল্লাহ পাক কবুল করবে। ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা, কোরআন যারা শিখেছেন তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাক, পড়ো আর উপরে চড়ো, পড়ো
উপরে চড়ো, আল্লাহ আকবার। সেই দিন শুধু এরকম উঁচা করে তাকিয়ে দেখবেন এ উপরে চড়ছে কারা, এরা হলো ওই অমুকের ব্যক্তি, রিক্সাওয়ালার ছেলে, ভ্যান চালকের ছেলে। তবে আপনারা না, আপনারা মাশাল্লাহ এরকম অনেক দেখা যায়, গরিব মানুষই মারা যায় বেশি দেয়। স্কুলের ফিস অনেক বেশি, তাই না? ভর্তি ফিস, এক একটা স্কুলে ভর্তি ফিস 10,000, 20,000, 50,000, 1,00,000। মেডিকেলে ভর্তির জন্য যান 20,00,000, 30,00,000 শুধু ভর্তি ফিস। তো ভর্তি ফিস যদি 30,00,000 হয়, ডাক্তারি শিখাকে আপনাকে ফ্রি চিকিৎসা করবে? হ্যাঁ, ওই শুধু রুগীর সাথে কথা বলার টাইম পাবে না, 2 মিনিটে একটা প্রেসক্রিপশন লিখে 1,000 টাকা ভিজিট নেবে। এত টাকা যদি পড়তে খরচ লাগে কি হবে? গরিবরা চিন্তা করে এত টাকাও নেই, চলো মাদ্রাসায় পড়ায়। এই জন্য বলছি, এই গরিব মানুষের ছেলে যখন উপরে কোরআন পড়বে আর উপরে চড়বে, তখন আপনার বা যারা এই মাদ্রাসায় যারা পড়া নাই তারা তাকিয়ে দেখবে, আরে এরা কারা? রসুল বলছেন, যারা কোরআনের হাফেজ বানায়ছে তাদের মা বাপকে আল্লাহ পাক একটা তাজ, বিশেষ একটা টুপি তাদেরকে আলাদাভাবে পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। কোরআনের কারণে মানুষকে সম্মানিত করে, আর কোরআনের কারণে মানুষ অসম্মানিত হয়। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবেন আপনি, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এই কোরআনের অনেক বেশি মর্যাদা। কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন বোঝার চেষ্টা করুন, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির ক্ষেত্রে বলেছে, যার কোরআন বেশি যার কাছে আছে সেই ইমামতি করবে। কবরে একাধিক লাশ যদি রাখতে হয়, যার কাছে কোরআন বেশি তাকে কবরে কেবলা দিকে প্রথমে রাখো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যার কাছে কোরআন যত বেশি সে অত বেশি উঁচাই এবং উপরে থাকবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, রাসূল সাল্লামের ভাষায় যিনি কোরআন পড়ে এবং পড়ায় তিনি হলো সর্বোত্তম ব্যক্তি। আল মাহিরু ফিল কোরআন মাআস সাফারাতিল কিরামিম বারারা, যিনি কোরআন পড়তে পারদর্শী, কোরআন পড়ে, কোরআন হিফজ করেছে, কোরআনের প্রতি আমল করে, সে সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াতাতা, আর একজন ব্যক্তি কোরআনের বিষয়ে মাহির না, তাজবীদ জানে না, খেয়াল করেন কোরআন পড়তে যে আটকে যায়, উচ্চারণ ঠিক করতে চায় তারপরে উচ্চারণ ঠিক হয় না, কিন্তু ওই ব্যক্তি চেষ্টা করতে থাকে, কী করে চেষ্টা করে, এটা তাটা কোরআন পড়ে খুব কষ্ট করে চেষ্টা করে ভালো করার জন্য, ভালো করতে পারে না। বলছে লাহু আজরান, আল্লাহ তাকে দুটা নেকি দিবে, একটা হলো কোরআন পড়ার আর একটা হলো চেষ্টা করার। আমার কাছে সৌদি একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় পুষ্পানো 60-এর উপরে বয়স, সে আমার কাছে কোরআন পড়তে আসে, পড়তো প্রায় 3 বছর কোরআন পড়েছে, ফজর নামাজের পর, ফজর নামাজ পড়েই 1 ঘন্টা। সে কেন পড়ে? অথচ কোরআন সুন্দরভাবে পড়তে জানে, বুঝতে পেরেছেন? তাই আমি বলছি, তোমায় মাশাআল্লাহ কোরআন সুন্দরভাবে পড়তে জানেন, সবই ঠিক আছে, তবে কোনো কোনো সময় দেখা যাচ্ছে একটু ভুল হয়, আর যেটা ভুল হয় এই ভুল আজকে ঠিক করে দিই, কালকে আসা আবার ওই ভুল আবার চলে আসে। এই জন্য আর তালিম ফি সিগার কা নকশ আলাল হাজার, ছোটোবেলা শিক্ষা হলো পাথরে অঙ্কনের মতো, পাথরে যদি অঙ্কন করেন ওটা মিটে যায়। হ্যাঁ, আর এই বুড়ো বয়সে শিক্ষা এদের দেওয়া খুব কষ্টকর। হ্যাঁ, যত ছিল না আ হা বের হয় না, বুঝতে পারছেন তো? কোনোভাবে একদিন ঠিক হয়, কালকে আবার দেখবেন আবার জিজ্ঞাসাই। বলছেন কান নকশ আলাল বাহার, সমুদ্রের কিনারা যা বালুর উপর যদি নাম লেখেন আব্দুল সাত্তার, একটা ঢেউ আসবে আবার একটু পর দেখে নাম সমান। এই বয়স হয়ে যাওয়ার পর কোরআন পড়তে গেলে এরকম হয়, আজকে ঠিক করলাম কালকে দেখেন আবার সমান হয়ে গেছে, যেই কার সেই। এই বুড়া মানুষটা পড়তেছে, আমি বলছি তোমার তো এমনি কোরআন ভালোই পড়ো মাশাআল্লাহ, যে দু একটা ভুল আছে, ভুল তো আমি 3 বছরে সংশোধন করতে পারলাম না, তাও পড়ো কেন? শোনেন কি উত্তর দিতে জানেন? রসুল বলেছে যে কোরআন পড়ে এবং যে পড়ায় সে উত্তম। আমি চাই আমি কোরআনের ছাত্র হিসাবে নাম লেখে আমি উত্তমের ভিতরে আমার নাম রাখতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের প্রতি আগ্রহ। দুঃখের বিষয়, আমরা বিশেষ করে বাংলাদেশি, এই যে হজের সময়, হজের সময় আমাদের মোস্তফা মাশাআল্লাহ, আমাদের পল্লী মানুষ, জুমার দিনে হাজির সাহেবরা 10টার আগে মসজিদে হাজির, হারামে মদিনায় 10টা পরে গেলে তো জায়গায় পাওয়া যায় না। সকল দেশের হাজির সাহেবরা জুমার দিনে দেখেন সব জায়গায় কোরআন রাখা আছে, সবাই কোরআন ঘরে ভর্তিছে মাশাআল্লাহ। এ বাংলাদেশের 1,00,000 হাদিস হাজি, কারো হাতে কোরআন দেখবেন না।
বসে থেকে হয় তসবি টিপবে, না হয় পান খাবে, না বসে থাকবে, নাই গল্প করবে, কিন্তু কোরআন নিয়ে পড়ে না। কেন পড়ে না? এই অভ্যাসই নেই। আমাদের মসজিদে তো কোরআনই থাকে না, কোরআন থাকে আলমারির ভিতরে। ওই কোরআন পড়তে গেলে এখন মুয়াজ্জিনকে ডাকতে হবে, তালা খুলতে হবে, তারপরে পান প্রসাদ নিতে হবে, দরকার নেই বাবা, ওই আলমারির মধ্যেই থাকে। মসজিদে যদি এক ঘন্টা আগেও যায় বসে থেকে গল্প করে, কিন্তু কোরআনের ব্যবস্থা নেই। সৌদি আরবে দেখছেন প্রত্যেক লাইনে লাইনে কোরআন, একামতের এক মিনিট বাকি আছে, দুই মিনিট বাকি আছে, পট করে কোরআন খুলে দুই হাত পড়লেই তো লাভ। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিয়া হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিয়া, একটা হরফ পড়লেই তো দশ নেকি। কি কথা বুঝে আসতেছে? আমরা হলো আবেগী মুসলমান, কথা বুঝতে পারছেন? আমাদের ভিতরে শুধু রহমতের আশা, কিন্তু রহমতের লাইনে চলি না। যাই হোক, আমি চাচ্ছিলাম দশ মিনিট আলোচনা শেষ করব, কিন্তু এরকম হয়ে যায় যখন দেখি মাশাআল্লাহ আপনারা অনেক আন্তরিক, তখন দুই সাথে কথা বের হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া দেরি হয়ে যাওয়া, ঠিক আছে? তো জাযাকাল্লাহ খের, অনেক কষ্ট করে আয়োজন করেছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে এক বছর আগেই জানানো হয়েছে। মোস্তফা ভাই আমার কাছে গিয়েছিল, জানিয়েছে এই ক্ষুদ্র মানুষ সামান্য কিছু কিনাম সাদাকাও এই প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা এলাকার মানুষজন আছেন, বিশেষ করে শোনেন রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ফরিদপুর, কিনাম পার্বতীপুর, আমি তো এলাকায় আগে আসি নাই, কিন্তু এখন আসা দেখলাম আল্লাহ আকবার, এত পরিমাণ আহলে হাদিস এখানে আছে। আর এই আহলে হাদিস আল্লাহ আকবার, এই আহলে হাদিসের চাইতে, এই আহলে হাদিসের চাইতে কী বলো, মাজাহি ভাইরা অনেক ভালো আছে, তারা আরও ভালো আছে, তারা তারপর একটা ইমাম মানে, কিন্তু এরা তো কোরআন হাদিসও মানে না, ইমাম মানে না, কিছুই মানে না, এরা শুধু আহলে হাদিস, আহলে হাদিস নাম নিয়ে আর জান্নাতে যেতে চায়। খুব কঠিন অবস্থা যেখানে আহলে হাদিস ভাইরা আছে, সংস্কার বলতে কিছুই নাই, জন্মসূত্রে আহলে হাদিস, আকীদা কি কিছু জানে না, আহলে হাদিস সবে বরাত মানাই, আহলে হাদিস সবে মারাজ মানে, আহলে হাদিস তিরিশা চল্লিশা সবই করতেছে, আহলে হাদিস তাবিজও পড়তেছে, আর মোনাজাতের কথা তো বাদ দেন। ওরা তো ইখতিলাফি মশলা বলছেন, ইস্তেহার নাকি, এটাও নাকি ইস্তেহাদি, আউযুবিল্লাহ। তো যাই হোক, এইভাবে যদি আহলে হাদিসের সমাজ চলে ভাই, তাহলে আহলে হাদিস এটা হাস্যকর। আর দুঃখের সাথে বলতে সেটা হলোই, আমি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ায় আহলে হাদিস দেখেছি, পাকিস্তান দেখেছি, দুনিয়ার বহু জায়গায় আহলে হাদিসের সাথে পরিচয় আছে, কিন্তু বাংলাদেশের মতো আহলে হাদিস সারা পৃথিবী কোথাও নেই, শুধু নামে আহলে হাদিস। একটা পাকিস্তানের চেহারা পোশাক দেখলে বোঝা যায় আহলে হাদিস ছেলেটা, ওর কথাবার্তার ভাবভঙ্গি দেখলে বোঝা যায়, দূর থেকে বুঝতে পারবেন। লাহোর থেকে করাচি যাচ্ছি, একজন হানাফি ভাই বলছে, আগার কিসি কো সহি দোয়া শিখনা হ্যায় তো আহলে হাদিসে যাকে পুছো, কাকো যদি সহি দোয়া শিখতে যদি তুমি চাও, দেখো আহলে হাদিসে কোন দোয়া পড়তেছে, ওটা সহি। এটা একটা ধারণা হয়ে গেছে, আহলে হাদিসে যেটা পড়ে সেটা সহি। হ্যাঁ, ওদের পায়জামার পোশাক মানে টাকনোর উপরে কাপড় দেখলে বুঝতে পারে যে আহলে হাদিস, দাড়ি যেরকম বাতাসে ঝুলতিছে এ ঝোলা দেখে বুঝতে পারে যে আহলে হাদিস এটা, আলহামদুলিল্লাহ। তো এরকম তারা নামকে অস্তে নয়, বরং তারা সচেতন আহলে হাদিস, আর আমরা শুধু জন্মসূত্র আহলে হাদিস। আবার বাহাস করতে আমরা খুব আগে, কথা বুঝতে পারেন নাই, বাহাস মানে কি? রসুল বলছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক, হকের উপর থাকবে একটা দল, সেই দল হবে আহলে হাদিস, সেই দল আহলে হাদিস। আর সেই দল কি করে? দল লিল্লাহ জল লিল্লাহ, সেটা মারামারি করে বাস। হ্যাঁ, আর সেই দল কি করে? নামাজে মোনাজাত আছে কিনা, এটা নাম বাহাস চলতি, এই কত শত শত বছর চললো, এখন পর্যন্ত বুঝতে পারলাম না এটা সুন্নত নাকি বেদা। আজকে একজন প্রবীণ ব্যক্তির সাথে দেখা হলো, অনেক মূল্যবান ব্যক্তি, আল্লাহ আকবার। হ্যাঁ, উনি বলছেন হাত তোলাও করি, হাত ছাড়াও করি, দোয়া দুটাই করি। আমি বলছি একটু দোয়া করে আমাদের জন্য, মানে এতটুকুর মধ্যে বলছে আমি হাত তোলাও করি, না খুঁড়াও করি, মানে দোয়া যে এত একটা কঠিন অবস্থা, লাজে হাত তুলতে হবে ফরজ নামাজের পর, এতে জাহান্নামে গেলেও যাবে। যাই হোক, এই সমাজকে সংস্কার করার জন্য, শোনেন, শুধু ফেসবুকে উল্টাপাল্টার বক্তব্য লিখে, কারো সমালোচনা করে আর মন্দ কথা বলে বাহাস করে, কিন্তু কাকে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে হবে আদর্শ দিয়ে, পরিবর্তন করতে হবে এলিম দিয়ে। কি দিয়ে? এলিম দিয়ে। কোরআন হাদিসের এমন একটা এলিম, এই এলিম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহির এলিম। কিসের এলিম এটা? এই ওহির একটা পাওয়ার আছে, কি আছে? আলাদা পাওয়ার। এই পাওয়ার কিন্তু ফেকা আর নিজেদের সুফিয়াতি বানাওয়াটি কিসা দিয়ে এই পাওয়ার হয় না। এই জন্য আমাদের যারা অন্যান্য বেদাতি ভাইরা আছে, তারা বলে আরে আমাদের চেহারা এত সুন্দর, আমাদের বক্তাদের এত লম্বা লম্বা টুপি, এত মঞ্চ, এত সাজানো মঞ্চ, আমরা এত সুরেলু বক্তব্য, এত আকর্ষণীয় কিসসা কাহিনী শোনাই, আমাদের জলসায় লোক আসে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন পড়তে জানে না, কথা বলতে জানে না, আর সে গেলে মানুষের ঢল আসে। কারণ কি? এরা শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আলেম যেখানেই যায়, হক কথা যেখানেই বলে, সেখানে মানুষ এমনি ছুটে আসে, সুর দিতে হয় না,
সুর দিতে হয় না। এর কারণ কি? কারণটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সালাতের মধ্যে কোরআন পড়তেন, এই কোরআন ওহি এর এমন একটি পাওয়ার মুশরিকদের কানে গেলে মুশরিকদেরকে টেনে নিয়ে আসতো মসজিদের নববীর দিকে। এই জন্য ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউম ওয়া তাসদিয়া, তারা কি করতো আল্লাহ রাসূল যখন নামাজে সালাত যখন আওয়াজ পড়ে যখন কেরাত করতেন জোরে, তখন তারা চিল্লাত যেন ওই আওয়াজটা মুশরিকদের কানে না আসে। আল্লাহু আকবার! আজকে আমাদেরকে ঠেকানোর জন্য আমাদের প্রতি কত রকম ট্যাগ লাগাচ্ছে, ইহুদির দালাল, ইসরায়েলি দালাল, সৌদি আরবে যত সেন্টার আছে সেগুলো নাকি ইসরায়েল টাকা দেয় না, কথা বুঝতে পারছেন তো? এই ধরনের মিথ্যা অপবাদ আমাদেরকে দেয়, ইসলাম থেকে বের করে দিচ্ছে, অথচ আমরা সঠিক ইসলাম মানুষদেরকে পৌঁছাচ্ছি নাকি, এবং সুন্দর ভাষায়। আমরা কাউকে জাহান্নামে পাঠাই না, আমরা তাদেরকে ইসলাহ করতে চাই। তো এই সমাজকে পরিবর্তন করার জন্য কিসের দরকার? ইলিমের দরকার, গভীর ইলিমের দরকার। দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয় এবং এখান থেকে যোগ্য আলেম যেন তৈরি হয়, এটা যেন চেষ্টা করেন। এখন আমার নতুন কি সিস্টেম চালু হচ্ছে, সব জায়গায় প্রতিষ্ঠান করব, কিন্তু মানসম্মত প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা কম, যে এখানে এমন একটা প্রতিষ্ঠান করব যেখানে মানে যোগ্য আলেম যেন তৈরি হয়। কী হয়, আলেম তৈরি করতে গেলে শিক্ষক বড় আলেম লাগবে, শিক্ষক বড় আলেম লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জাজাকুমুল্লাহ খায়ের যারা আজকে ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম মজা দান করেন, যারা এখানে বসেছেন এতক্ষণ যাবৎ, আল্লাহ সবাইকে যেন কবুল করে নেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাজাক ও মাশা মাস ভালো কেমন বালিকা, জাজাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আলাদা শিক্ষা ব্যবস্থা, তাই না? ইখতালাত, পুরুষ এবং মেয়ে একসাথে শিক্ষার চাইতে ভিন্নভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, মহিলাদেরকে জিস, এটা মাশাআল্লাহ। ওইদিকে বক্তব্য গেলে আবার আরো এক ঘন্টা লাগবে, আজকে পর্যন্ত থাক। হ্যাঁ মাশ, জাজাকাল্লাহ খায়ের, দেখে যাবো ইনশাল্লাহ। আর এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে মহিলারা একদম অবহেলিত, তাই নাকি না? এরা মসজিদে যেতে পারে না, ঈদগাহ যেতে পারে না, কোনো শিক্ষা ব্যবস্থা আছে, আর যা কিছু শিখে সবগুলি হলো কল্পনিক, মিথ্যা কিসসা কাহিনী। আলহামদুলিল্লাহ সহি আকিদার মাদ্রাসায় ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে, সঠিক দিন শিখবে এবং তারা সমাজের ভিতরে ছড়িয়ে যাবে দিন প্রচারের জন্য। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।